প্রবল তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। আবহাওয়া পূর্বাভাস বলছে চলতি সপ্তাহে 12 ফুট পর্যন্ত তুষার জমে ভোগান্তি আরও বাড়তে পারে। কনকনে ঠান্ডায় চরম বিপাকে জনজীবন। এই পরিস্থিতিতে জারি করা হয়েছে সতর্কতা। বিস্তারিত মুশফিকা নুজহাত রিপোর্টে। চারিদিকে সাদা শুভ্র তুষার চোখে যতটা ভালো লাগে, অভিজ্ঞতা ততটা সুখকর নয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা এবং অঙ্গরাজ্যের উত্তর পশ্চিমাঞ্চল প্রবল তুষারপাতের কবলে। পর্বত বেষ্টিত সিয়েরা নেভাদা সহ এর আশেপাশের এলাকায় শুক্রবার বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 80 মাইল। আবাসিক ঘরবাড়ির সামনে পুরু তুষারের আস্তর পড়ে আছে। চলতি সপ্তাহ জুড়ে তুষার ঝড়ের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর, সেই সঙ্গে তীব্র ঠান্ডারও পূর্বাভাস দেওয়া হয়েছে। সিয়েরা নেভাদায় চলতি সপ্তাহে 12 ফুট পর্যন্ত তুষার জমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। দেখুন, এটা কোনো সাধারণ তুষার ঝড় নয়, 12 ফুট পর্যন্ত তুষার জমা কোনো স্বাভাবিক ব্যাপার না। চলতি সপ্তাহে 48 ঘন্টা ধরে টানা তুষারপাত হতে পারে। এদিকে ক্যালিফোর্নিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঝোড়ো বাতাসের প্রভাব অরেগন এবং ওয়াশিংটনেও পড়বে বলে জানান আবহাওয়াবিদরা। মুশফিকা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।